আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে একেবারে কাঁচা মরিচ দিয়ে চেউ মাছের তেল ঝাল রান্না। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চেউ মাছের তেল ঝালটা রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ চেউ মাছ নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু খুব বেশি বড় বড় করে কাটা যাবে না, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিলেই মাছগুলো খেতে যেমন ভালো লাগবে তেমনি মশলাটাও খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে। এখন এই মাছটা আমি রান্না করব আজকে বাটা মশলায়, তাই এখানে একটা ব্লিন্ডার জগের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই মাছ ভুনার গ্রেভিটা একটু ঘন হবে, এই জন্যই কিন্তু মশলাগুলো জাস্ট বেটে ব্যবহার করছি। বাটা মশলায় কিন্তু তরকারিটা অনেক বেশি ঘন হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ। এখানে তরকারির কালারটা যাতে সুন্দর আসে তাই এখানে সবুজ লাল আমি দুই ধরনের মরিচই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা রেডি করে আমি এক সাইডে রেখে দিব। রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু একটা দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে মশলা কষানোর দিকে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারিটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েই তরকারিটা রান্না করছি তাই কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। কাঁচা মরিচের তরকারির কিন্তু স্বাদই আলাদা, অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সম্পূর্ণ তেলটা ছেড়ে দিচ্ছে এবং মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মাছ। মাছটা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিব। আর এই মাছটা কিন্তু অনেক বেশি নরম থাকে, এই জন্য মাছটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় এবং নাড়াচাড়াও কিন্তু খুবই সাবধানে করতে হয়। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ মাছটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। যেহেতু মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি পানি কিন্তু লাগবে না। আর মাছটা নরম থাকার কারণে বেশি পানি দিয়ে রান্না করলে তখন কিন্তু মাছটা ঘেঁটে একেবারে ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন উপর থেকে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঝোলটা শুকিয়ে ফেলা পর্যন্ত অপেক্ষা করছি। আবারও 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ঝোলটা কিন্তু একেবারেই গাঢ় হয়ে গিয়েছে। আর অবশ্যই এই রান্নাতে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করতে হবে, তা না হলে মাছের যে একটা গন্ধ সেটা কিন্তু রয়েই যাবে। এখন এই তরকারির উপরে সামান্য চিমটি পরিমাণে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তারপরে সম্পূর্ণ তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে, আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে উপরে ভেসে উঠেছে। এখন ঢাকনাটা দিয়ে এই অবস্থায় আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। 5 মিনিট পর আমি গরম গরম আপনাদেরকে তরকারিটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আর এই ধরনের মাছগুলো কিন্তু বিশেষ করে কাঁচা মরিচ দিয়ে রান্না করলেই বেশি মজার হয়। আর তরকারিটা যে আসলে কতটা মজার হয়েছে বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। সব ধরনের বড় বড় মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে এভাবে তরকারিটা রান্না করলে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা মরিচ দিয়ে চেউ মাছের তেল ঝালের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।